ভগবানপুরে বোমাবাজির অভিযোগ এই মুহূর্তে সেই অভিযোগ উঠে আসছে ভগবানপুর থেকে ভাঙড়ের ভগবানপুরে বোমাবাজির অভিযোগ এলাকায় উত্তেজনা মোতায়েন পুলিশ এই মুহূর্তে সেই বোমাবাজির ঘটনা দেখতে পাচ্ছেন এলাকায় ধোঁয়ায় ঢেকে গিয়েছে এই মুহূর্তে সেই ছবি ভগবানপুরে বোমাবাজির অভিযোগ ভগবানপুরে বোমাবাজির অভিযোগ এই মুহূর্তে দুই ছবি দেখতে পাচ্ছেন একদিকে ভগবানপুরে ভাঙড়ের ভগবানপুরে বোমাবাজির অভিযোগ অন্যদিকে এলাকায় মোতায়েন বাহিনী পুলিশ এই মুহূর্তে সেই ছবি দুই ছবি রিপাবলিক বাংলায় ভাঙড়ের দিকে নজর রাখতে হচ্ছে সেই সবার ভোটে ভাঙড়ে উত্তেজনা বুথের 100 মিটারের মধ্যে বোমার সুতলি এই মুহূর্তে সেই ছবি বোমা পড়ে রয়েছে বুথের 100 মিটারের মধ্যে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি পিঙ্কি এই মুহূর্তে কি ছবি উঠে আসছে মূলত কি অভিযোগ কি তথ্য উঠে আসছে পিঙ্কি সকাল থেকে ভাঙড় উত্তপ্ত এবং সাতলিয়াতে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে আরো একটা ছবি যেটা না দেখালেই নয় যেখানে ভোটাররা লাইন দিয়েছেন সেই লাইনের মধ্যে যেখানে বুথের দাঁড়ানোর জন্য ভোট দেওয়ার জন্য যেখানে ভোটাররা লাইন দিয়েছেন সেখানেই পড়ে রয়েছে বোমার সুতুলি বোমা বিস্ফোরণের পর যে সুতুলি পড়ে থাকে সেই সুতুলি পড়ে রয়েছে এবং এখান থেকেই কার্যত ভোটের লাইনে দাঁড়িয়েছেন সাধারণ ভোটাররা যারা ভোট দিতে এসেছেন শুধু তাই নয় একটা নয় পাশাপাশি একাধিক আমি তো দেখার চেষ্টা করব একাধিক আশেপাশে কিন্তু বোমার সুতুলি এখানে পড়ে রয়েছে অমিতকে দেখার চেষ্টা করব আরও একটা এখানে পড়ে রয়েছে সকাল থেকেই সাতলিয়া অঞ্চল কিন্তু উত্তপ্ত বলে জানা যাচ্ছে এবং যে হিন্ট পাওয়া যাচ্ছে সকাল থেকে উত্তপ্ত হয়ে রয়েছে এই সাতলিয়া অঞ্চল সকাল থেকে বোমাবাজি অভিযোগ আসছিল আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষের খবর উঠে আসছিল এবং একই সঙ্গে অভিযোগ যে ভোটারদের ভোট দিতে যাওয়া হচ্ছে না এজেন্টদের মাথা ফেটেছে একই সঙ্গে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয় এবং যেখানে কিছুক্ষণ আগে দেখা গিয়েছিল জনতা এবং পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ বাদে সেই জায়গায় এখন কিন্তু বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এই এখন যে যে গ্রাম সাতলিয়া সেখান থেকে বেশ কয়েকজন মহিলারা পুরুষরা বেরিয়ে ভোটাররা যারা রয়েছেন তারা বেরিয়ে কিন্তু এই মুহূর্তে ভোট দিতে যাচ্ছেন কিছুটা কিন্তু আবারও স্থিতি অবস্থায় ফেরার চেষ্টা সাতলিয়ার কিন্তু সকাল থেকে যে হিন্ট সকাল থেকে পাওয়া যাচ্ছিল সকাল থেকেই উত্তপ্ত হয়েছিল এই সাতলিয়া অঞ্চল এবং ভোট শুরু হওয়ার আগে 7টা বাজার আগেই ভোট শুরু হওয়ার আগে থেকেই কিন্তু ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠে আসে সেই ছবি পর্যন্ত ভাইরাল হয় যেখানে ব্যাপক বোমাবাজি করতে দেখা যায় সাতলিয়া অঞ্চলে এবং ইতিমধ্যেই ভোটাররা লাইনে এসে দাঁড়িয়েছেন ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন তাদের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রয়োগ করার জন্য অপেক্ষা করছেন কিন্তু তারই মধ্যে ছবি উঠে আসছে যে এই এলাকায় যে কী পরিমাণ তাণ্ডব কিছুক্ষণ আগে চলেছে তার কিন্তু স্পষ্ট প্রমাণ হয়ে দাঁড়িয়ে রয়েছে এই সুতুলিগুলো এই যে ভাঙড়ের সাতলিয়া অঞ্চল রয়েছে সেই অঞ্চলে কিন্তু কিছুক্ষণ আগেও দেখা যায় যে তিনজনকে পুলিশের গাড়িতে নিয়ে যাওয়া হয় দুজনকে নিয়ে যাওয়া হয় তারা আক্রান্ত হয়েছে বলে জানা যাচ্ছে আইএসএফ কর্মী বলে তারা জানাচ্ছেন এবং তার মধ্যে আজারউদ্দিন যে কিন্তু আইএসএফ এজেন্ট রয়েছে বলে জানা যাচ্ছে তার মাথা ফেটেছে পা থেকে রক্ত ঝরছে অর্থাৎ ভাঙড় রইল ভাঙড়েই ভাঙড়ে আবারও কিন্তু রক্ত ঝরলো ভোটের দিন রক্ত ঝরলো কয়েকদিন ধরে দেখা যাচ্ছে ভাঙড়ের যে পরিবেশ সেটা উত্তপ্ত বোমাবাজির ঘটনা উঠে আসছে এবং গতকাল আইএসএফ প্রার্থী নূর আলম খানের গাড়ি পর্যন্ত ভাঙচুর হয়েছে আজকে সকালে প্রচুর পুলিশ প্রচুর সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হয়েছে এবং সাতলিয়া তো তুমি দেখতে পাচ্ছ বুথের বাইরে হোক বুথের পাশাপাশি আমি দেখাবার চেষ্টা করবো কিউআরটি টিম যেমন মোতায়েন এখানে রয়েছে তার পাশাপাশি একদম বুথের পাশে যে কোনো রকম বিশৃঙ্খলা রোখার জন্য কিন্তু দাঁড়িয়ে রয়েছে সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়ে রয়েছে এবং কিছুক্ষণ আগে যে বোমার ছবিটা আমি তোমাকে দেখাচ্ছিলাম সেই বোমাটাও কিন্তু তুলে নিয়ে যাওয়া হয়েছে ঠিক এই পুকুর পাড়ে অর্থাৎ ভূত থেকে বুঝতে পারছো 10 পায়ে গেলেও এগালে এই জায়গাটি পড়ছে এই পুকুর পাড়েও কিন্তু বোমা পড়ে থাকতে দেখা যায় যে ছবি কিন্তু কার্যত আতঙ্ক তৈরি করেছিল যে ছবি কিন্তু আশঙ্কা তৈরি করেছিল যে ভাঙড়ের পরপর যে যে ছবি উঠে আসছে ভাঙড়ে যে বোমাবাজির ঘটনা উঠে আসছে সেই জায়গায় আজকে কতটা শান্তিপূর্ণ হতে পারে ভোট কতটা শান্তিপূর্ণ হবে নির্বাচন কমিশনই ভাঙড়ের জন্য কিন্তু অতিরিক্ত বাহিনী দিয়েছিল কিন্তু ভাঙড় রইল ভাঙড়েই সকালে ভোট শুরু হওয়ার আগেই সকাল 5টা থেকে কিন্তু মূলত পরপর বোমাবাজি শুরু হয় এবং এই মুহূর্তে দেখাবো
যে সেন্ট্রাল ফোর্স প্রচুর মোতায়েন করা হয়েছে, সেন্ট্রাল ফোর্স যেমন সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো, সকাল সকাল ভাঙড়ের কি ছবি ছিল সেই ছবি আমরা তুলে ধরার চেষ্টা করব, তুমি যে ছবি পাঠিয়েছিলে পিঙ্কি দেখব। অভিযোগ উঠছে, মারধর করা হয়েছে, কোথাও বোমাবাজি করা হয়েছে এবং দুজন এই মুহূর্তে আক্রান্ত, একজন নাম আজহারউদ্দিন যিনি ISF এর এজেন্ট বলে জানা যাচ্ছে এবং আরেকজন বয়স্ক ষাটার্ধ তিনি ভোটার বলে দাবি করছেন এবং দেখো এই মুহূর্তে পুলিশ এবং সেন্ট্রাল ফোর্সের কার্যত যৌথ অভিযান, পুরো যে গ্রাম ISF এবং তৃণমূলে কিছুক্ষণ আগে কার্যত সংঘর্ষের ঘটনা থাকে করছি। এই মুহূর্তে এই যে ছবি দেখানোর চেষ্টা করছি, ইট বৃষ্টি পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি গ্রামের মধ্যে থেকে সাতুলিয়া অঞ্চল, সেখানে পুলিশ কার্যত টেনে যায় যে জমায়েত ছিল সেই জমায়েত খালি করার জন্য, সেই জমায়েত খালি করার জন্য যে মুহূর্তে টেনে যায় বা লাঠিচার্জ শুরু করে সেই সময় পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হয়। যে ছবিটা কার্যত ইট বৃষ্টি করা হয় পুলিশকে লক্ষ্য করে এবং পিছনে ছবি দেখা হচ্ছে ছোট সেন্ট্রাল ফোর্স এই মুহূর্তে গ্রামে প্রবেশ করেছে। সেন্ট্রাল ফোর্স এসে পৌঁছেছে এই মুহূর্তে গ্রামে। বুথে বিজেপি এজেন্টের বাধা, তৃণমূলের বিরুদ্ধে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ বসিরহাট লোকসভার কামার গাথিয়াতে উত্তেজনা এই মুহূর্তে সেই ছবি। বসিরহাটের কামার গাথিয়াতে উত্তেজনা এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। বিজেপি এজেন্টের বাধা, তৃণমূলের বিরুদ্ধে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ, সেই অভিযোগ উঠে আসছে বসিরহাট থেকে। বুথে বিজেপি এজেন্টের বাধা, তৃণমূলের বিরুদ্ধে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ। আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব। অর্ণব, এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে, কি ছবি উঠে আসছে, মূলত কি অভিযোগ অর্ণব? দেখো সন্তু, মিনাফা বিধানসভার অন্তর্গত কুলটি অঞ্চল নিজের কামারগাতি এলাকার 72-73 নম্বর বুথের যে সমস্ত বিজেপি এজেন্ডা ছিল তাদের কিন্তু বের করে দেয়। তৃণমূলের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তোলে বিজেপিরা, তাহলে তারা পুরো ভোট যখন শুরু হয় বা শুরু হওয়ার মুহূর্তে কিন্তু বিজেপি যে সমস্ত বুথ এজেন্ট ছিল 72-73 নম্বর বুথে সেই সমস্ত বুথে কিন্তু তাদের ঘাত ধাক্কা মেরে বের করে দেয়। একেবারে পুলিশ কেন্দ্র বাহিনীর সামনে কিন্তু সেই মারামারি মনে হয়। তারপরে কিন্তু সেই সেখানকার যারা আছে বিজেপি কর্মী সমর্থক এবং এজেন্ডা তারা কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। ইতিমধ্যে যারা যে সমস্ত বিজেপি কর্মী সমর্থক আছে তারা কিন্তু ভোট দিতে ভয় পাচ্ছে এই ঘটনার পরে, যেখানে পুরো পুলিশ সামনে এই গন্ডগোল ঝামেলা কিন্তু একটা যথেষ্ট আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়। ইতিমধ্যে কিন্তু পুরো কেন্দ্র বাহিনী এলাকায় টহল দিচ্ছে, এলাকায় যথেষ্ট একটা উত্তেজনা পরিবেশ তৈরি হয়েছে। বেশ অর্ণব, এই খবর দিকে অবশ্যই আমাদের নজর থাকবে অর্ণব। আপাতত তোমায় ধন্যবাদ।